Assalamualaikum everyone. Welcome back to my channel. আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকল দুয়ে ভালো আছি তাই যথারীতি আরেকটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে কিছু বেসিক হাতের কাজ শেয়ার করব যারা একেবারে শুরু থেকে শুরু করতে চান যারা একেবারে হাতের কাজ কিছুই জানেন না কিন্তু হাতের কাজ শিখতে খুবই ইচ্ছুক তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আশা করছি এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই এই কাজগুলো পারবেন আর মোটামুটি এই কাজগুলো জানা থাকলে কিন্তু আপনার আর সেলাইয়ের কাজ করতে কোনো সমস্যা হবে না একেবারে যে কাজটা সবচেয়ে সহজ সেখান থেকে আমি শুরু করার চেষ্টা করেছি আর আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো হাতের কাজের ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন তো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা সবার প্রথমে আমি একটু ড্রয়িং এঁকে নিয়েছি আমি জাস্ট সোজাসুজি করে সেলাই করব আপনাদের বোঝার সুবিধার্থে আর প্রথমে আমি একেবারে সহজ সেলাই থেকে শুরু করছি আর এই সেলাইটা কম বেশি সবাই জানেন এটা হচ্ছে কাঁথা সেলাই আমরা কাঁথার মধ্যে যে সেলাইটা বেশিরভাগ সময় দিয়ে থাকি এটা হচ্ছে সেই সেলাইটা আর এই সেলাইটা তো কম বেশি সবাই জানেন তারপরেও আমি নতুনদের জন্য একেবারে ইজি থেকে কিন্তু শুরু করার চেষ্টা করেছি আমি আশা করছি পরবর্তীতে আরও অনেকগুলাই হাতের সেলাইয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যারা শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন কিন্তু আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো এটা গেল কাঁথা সেলাই খুবই ইজি একটা সেলাই আপনাদের যাদের ব্যালেন্স ঠিক থাকে না তারা এইভাবে কিন্তু কলম বা পেন্সিলের সাহায্যে দাগ কেটে নিতে পারেন তো দেখুন আমার এই সেলাইটা হয়ে গিয়েছে আমি দুপাশে এরকম বর্ডার দিয়ে নিয়েছি এখন আমি আরেকটা সেলাই দেখাচ্ছি এটাও কাঁথা সেলাইয়ের মতোই বাট এটার সেলাইয়ের ধরনটা একটু ভিন্ন রকম আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন মোটামুটি সবগুলা সেলাই কিন্তু খুবই ইজি আপনারা যারা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করছি কিছুটা হলেও শিখতে পারবেন আমি তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে কিন্তু আমার সেলাইগুলো সুন্দর করে বুঝে যাবেন শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা আজকে তাহলে এই পর্যন্তই আপনারা ভিডিওটা এনজয় করুন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ
দিবো দিবো সালমানকে কোক দিবো সালমানকে কোকো দিবো 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 কি কয় কি বলে রে আমার বাবাই Thank you.